সরাসরি যেটা দেখাচ্ছে এই যে পুলিশ এখন একেবারে বারমুখী হয়ে গেছে, আমাদের থেকে তারা আমরা যারা এখানে গণমাধ্যম কর্মী আছি আমাদের তো সে দিচ্ছে না, আমাদের তো এখানে ওরা অতর্কিতভাবে হামলা চালাচ্ছে। আওয়াল ভাই, এ ওয়ালিউল্লাহ ভাই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। দর্শক আমরা যেটা দেখতেছি এখন পুরো উত্তাল লড়াকে ছিঁড়ে হয়েছে, এদিকে চতুর্মুখী হচ্ছে ওরা সংঘর্ষ, পুলিশ হচ্ছে দফায় দফায় ওরা একসাথে যাচ্ছে, রাবার বুলেট ওরা ইট পাটকেল চারদিকে লিখে যাচ্ছে। আমরা এদিকে দেখাচ্ছি যে পুলিশকে বিএনপির নেতা কর্মীদের তুমুল যে পুলিশকে লক্ষ্য করে ঈদ পাটকেল নিক্ষেপ করছে বিএনপির নেতা কর্মীদের ওদের তুমুল আক্রমণাত্মকে হচ্ছে পুলিশ এখন পিছু হাঁটতে বাধ্য হচ্ছে, পুলিশকে চরমভাবে পিছু নিচ্ছে। দর্শক আপনারা দেখুন বিএনপি এবং হচ্ছে অঙ্গ সংগঠন সাধারণ জনগণ যারা আছে রাস্তায় নেমে আসছে, সাধারণ জনগণের সম্মুখীন হচ্ছে পুলিশ দাঁড়ানোর আসলে কোনো সুযোগ পায় না। জনগণ এতটাই উত্তাল, এতটাই যে জনগণের আসলে ওদেরকে কিছু করতে সম্ভবত এইটাই হতে পারে ওদের এক ধরনের বড় ধরনের জয়। আশা করা যাচ্ছে, দেখা করা যাক কি হয়। দেখুন পুলিশ হিসেবে সংগঠিত হয়ে ওরা ছাত্রলীগের ছেলে পেলে ঢুকে গেছে, এই যে এদিক দিয়ে ছাত্রলীগের ছেলে পেলেরা অলরেডি আক্রমণ করছে। হ্যাঁ পুলিশ ছাত্রলীগ আমার সাথে থাকেন, সমস্যা আছে।
হচ্ছে হচ্ছে আসলে কোন দিক থেকে আমি পাশে পার হওয়া যাবে কোথাও আমরা ওই পাশে চলে যাই দ্রুত, এখানে দাঁড়ানো যাবে না, আমরা একটা পোর্টাই আমরা যত দ্রুত পার হইতে পারতেছি একটা সিন দেখা যায় আপনার, সে একটা সিন দেখছেন, এই সিনটা দেখাইতে চাইছিলাম একটু একটু ভিতরে একটু ভিতরে চাপা, এই সিনটাই দেখাইতে চাইছিলাম। এই এদিকে এরা কারা? এরা কিছু এরা বিএনপি, ওখানে তো পুলিশ না, এরা হচ্ছে একটু বিভক্ত হয়ে গেছে, বুঝতে পারতো না। আমরা একটু এখান থেকে আরুন ভাই, পুলিশ ছিল, হ্যাঁ আরুন ভাই।